তো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছে সবাই? তো দ্য ফুডি বয়েজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন আমি যাচ্ছি সুব্রতের বাড়ি, মানে আমার কাকা হয়, ও হচ্ছে ভিডিও করে আমাদের ফুডি বয়েজের চ্যানেলের, ভিডিও করে। তো ওদের বাড়ি যাচ্ছি, আমরা ডাকবো, ডাকার পরে আমরা তারপর সবাই একসাথে হব হয়ে, তারপর আমাদের আমাদের ভিডিও শুরু করবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে ওর বাড়ি, এতক্ষণের জন্য টাটা। তো সবাই চলে এসছে, কিন্তু দুপুরবেলা সবাইকে পেয়ে গেছি, এখন ফোন টোন করে সবাই এসছে, ঠিক আছে। কাকা আছে আমাদের সাথে, আর জয়ন্ত আছে। তো এখন দেখি কৌশিক, দুটো কৌশিক, ছোট কৌশিক আর বড় কৌশিককে ডাক দেবো, যদি আসে তো ভালো, না হলে আমরা চলে যাবো, ঠিক আছে। আর এই দুপুর রোদে, এই একদম এই ভরা দুপুর, এই সময় কিন্তু আমরা টোটো করতে বেরিয়েছি। তো একটু গাছে যদি আমটাম পাই, গাছে যদি কোনো আমটাম পাই, তাহলে সেসব আমটাম পেড়ে নিয়ে তারপর ওখানে যাবো, গিয়ে খাবো মশলা মশলা দিয়ে, চুরি করতে হবে। দেখা যাচ্ছে আম পাওয়া যায় কিনা, কোনো কাছে গাছের কি কোনো জায়গায় আমটাম পাওয়া যায় কিনা, তো সেইটা দেখছি আমরা। যাও চলো আম গাছের সন্ধানে বেরিয়ে পড়ি। দেখা যাচ্ছে আম গাছের গোড়ায় গিয়ে, কোথায় আম গাছ আছে, এটা গাইজ আম গাছ পেয়েছি সামনে। তো আম গাছটা কাছে যাবো, কি আস্তে আস্তে চুরি করবো আম গাছ, সেটা সবটা দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওই হচ্ছে আম গাছ, ওই হচ্ছে আম গাছ। আম গাছে কিন্তু ভালোই আম হয়েছে, ঠিক আছে। তো আমগুলো কি করে পারা যায়, আম পেয়েছি দুটো, ঠিক আছে, এখনো বোটার থেকে পড়েছে। এখানে পালিয়ে এসছি, কিন্তু আম নিয়ে কটা আম খাই, ছটা মতো আম পেয়েছি, ঠিক আছে। তো এই জন্য ছটা আম বেশ ভালো, বেশ খাওয়া। তো চলো জলজিরা কিনি, জলজিরা আছে বাজারে, জলজিরা কিনবো এখন। জলজিরা কিনে আর সোজা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের মাতলা নদীর কাছে, আড্ডা মারা সেই জায়গাটা দেখাবো, সবটা দেখাবো। অপূর্ব স্যার জলজিরা নিয়ে আসছে, দেখাও কিনে এসছো, দেখা 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 गाइस, ये आम है, गर्मी का मौसम में इसका बहुत दाम है, और इसको चोरी करके खाना हमारा काम है। तो हमरा मातला नदी तो चले এসেছি, কিন্তু আমাদের জনপ্রিয় সুন্দরবনের মাতলা নদী, এই যে উঠছি আমরা মাতলা নদীতে, মানে অসার একটা পরিবেশ এখানে, সত্যি আলাদা একটা পরিবেশ, আসলে মনটা ভালো হয়ে যায়। বিকালে রাতটা এখানে জমিয়ে করব, আর আমরা জঙ্গলটাও দেখাবো ভিতরে ঢুকে কিছু কিছু জায়গায়। এই যে আমাদের মাতলা শুরু হচ্ছে, ঠিক আছে, সবটা দেখাবো, শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখুন, সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা কিন্তু চলে এসেছি মাতলা নদীর কাছে, এই হচ্ছে আমাদের মাতলা নদী, পিছনটা দেখাবো, পিছন থেকে দেখাবো মাতলা নদী, এই হচ্ছে আমাদের মাতলা নদী, সুন্দরবনের মাতলা নদী, বিখ্যাত মাতলা নদী। সেই মাতলা নদীর জলে আমরা চলে এসেছি, আর এখানে আমরা আড্ডা মারবো, জমি আড্ডা মারবো, আমাদের বিকালটা এখানেই কাটাবো। আর হাওয়া এত হচ্ছে যে শোনা যাচ্ছে না কিছু। তো যাই সামনের দিক, যাই এগিয়ে যাই, গিয়ে দেখা হচ্ছে, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। তো এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে, ঢেউ হচ্ছে, ঢেউ হচ্ছে, মানে প্রচুর
প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে। তো আমরা একটু জঙ্গলের দিকটাই যাবো, জঙ্গলের দিকে গিয়ে দেখবো যে জঙ্গলের দিকে গিয়ে কেমন মানে ওখানে গিয়ে হয়তো একটু শান্ত পরিবেশ পাবো। গল্প করবো আর আমগুলো দেখো এখানে জাস্ট কলা পাতার মধ্যে সাজানো আছে কত সুন্দর করে। উড়ে যাবে কিন্তু চোখে গিয়ে পড়লে কিন্তু পুরো শেষ, নোনা জলে চোখ ধোবো কি আরো মরবো। এবার এই আমগুলো একটু থেতলাবো, থেতলে তারপরে খেলে যেটা ভালো লাগবে। আর এই কিছু জল জিরা আর লঙ্কার গুঁড়ো দিয়ে গুলে দিয়েছি পুরো একসাথে। আর ইটটা ইটটা একটা ইটের মধ্যে প্লাস্টিক করেছি, এটা দিয়ে আমগুলো থেতলাতে হবে। থেতলা ওই ওই এই কানাটাই নিয়ে থেতলা বড় করে ধর আমার দিকে দেশি জুগাড়। বাইরে নিয়ে থেতলা, কড়ার কথা উপরে নিয়ে থেতলা, ও উপরে নিয়ে, উপরে নিয়ে কর, এর উপরে নিয়ে কর, তোর দো ইনকো। দেখো গাইস, দেখো টেরি, দেখো মিস্টার বেন সেই কিন্তু হচ্ছে। যাই বলি আপনারাও খাই দেন বহুত ট্যাশ। আমি এই আমরা খেতে পারি গাইজ এক্ষুনি, তো প্লিজ সবাই লাইক করে দেবে। অবস্থা কিন্তু টাইট হয়ে গেছে, ঠিক আছে। আর নদীর জল খেতে গেছে, নদীর জল খেতে জিনিস এটা অনেকে চেনে অনেকে চেনে না। এটা কিন্তু কেওড়া না, কেওড়া বললে ভুল হবে, এটা কিন্তু ওড়া ফল। খেতে কিন্তু এটা অত টক না, সব খেয়ে নেবো। তো আমাদের আড্ডার পরে খাওয়া দাওয়ার পরে এটা একটা কিন্তু একটা ভাঙা নৌকা দেখছো, এটা তৈরি হচ্ছে নতুন করে। তো এখানে আমরা এসেছি আর এখানে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। বাট তারা কিছু কথা বলিনি ইম্পর্টেন্ট কথা, ভিডিওটা তো অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট শেয়ার এগুলো করো যদি ভালো লাগে। আর এছাড়াও এটা করা আর একটা কারণ বলছি আমি, যদি এই ভিডিওতে তোমরা যদি তোমাদের মানে মতামত জানাও, তোমাদের কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো আর সাপোর্ট দেখাও, আর বিশেষ করে যদি কমেন্ট করো বেশি করে, তো আমরা র্যান্ডম পিকারের মাধ্যমে একটা কমেন্টে যে সিলেক্টেড হবে, ঠিক আছে, আমরা কেউ তুলবো না, ওটা র্যান্ডম পিকার বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা দুটো কমেন্ট তুলবো, ঠিক আছে। তো যে দুটো কমেন্ট উঠবে যারা লাকি হবে তাদের তাদের কাছে আমার এই শুভ্র মণ্ডলের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট থাকবে, শুধুমাত্র স্পেশালি ওর তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট থাকবে। গিফটে কি আছে বলবো না, পরে আজ জন্য তোমাদেরকে
चैनल अवश्य सबसक्राइब कर लाइक कमेंट और शेयर अवश्य अवश्य कमेंट करो मेन कमेंटे तुम्हारे আর যে কোনো একটা কন্ট্যাক্ট ডিটেলস যেমন ইমেল অ্যাড্রেস ফোন ফোন নাম্বার যেহেতু পার্সোনাল জিনিস সবার সো ফোন নাম্বার দেবে না কেউ ইমেল অ্যাড্রেসটা দেবে তো ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে নেবো তার সাথে যার র্যান্ডম নাম উঠবে যার মানে যে যে কমেন্ট প্রত্যেকে কমেন্ট করবে তোমরা মোটামুটি কমেন্ট কেউ ছাড়বে না যারা দেখবে কমেন্ট করবে একটা সারপ্রাইজ গিফট থাকবে আর তার বাড়িই পৌঁছে যাবে ঠিক অ্যাড্রেসে আমরা কন্ট্যাক্ট করে ঠিক তার কাছেই পৌঁছে দেবো আর সারপ্রাইজ গিফটটা খুবই স্পেশাল হতে চলেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার হাত ব্যথা করছে আর এমনি পেট পেট জ্বালা করছে এতটাই ঝাল ছিল ওটা তো ভিডিওটা এখানেই শেষ করছি দা ফুডি বয়েজের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর এন্ডপিকারে 15 তারিখে অ্যানাউন্স হবে আর 15 তারিখে ওই জিনি যে লাকি হবে যে 15 তারিখে তার নাম অ্যানাউন্স করব আর তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি খুবই ভালো লেগেছে ভিডিওটা আজকের কন্টেন্ট খুব বেশি ছিল না তাও আজকে বিকালের আড্ডাতে জঙ্গলটা দেখিয়ে দিলাম তোমাদের আমাদের মাতলা নদী সুন্দরবন খুব জনপ্রিয় মাতলা নদী তো মাতলা নদীটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো নেক্সট একটা খুবই সারপ্রাইজ ভিডিও আসতে চলেছে আর সেটা খুবই অ্যাডভেঞ্চারাস ভিডিও হতে চলেছে ভিডিওটা খুবই ভালো হবে আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সেটা খুবই একটা মানে রোমহর্ষক একটা কাহিনী হবে তো ব্লগটা নেক্সট ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে যার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরের ভিডিওটা যাতে তোমাদের সবার প্রথমে পৌঁছে যায় তার জন্য বেল নোটিফিকেশনটা অন করে দাও সাবস্ক্রাইব করার পরে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে গুড বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই শেষ করছি আমাদের দ্য ফুডি বয়েজের আজকে।